বলিউডের প্রথম সুপারস্টারের মৃত্যুর পরে শুরু হয়ে গিয়েছে তাঁর সম্পত্তির অধিকার নিয়ে টানাপোড়েন। কে পাবেন রাজেশ খান্নার কয়েক কোটি টাকার সম্পত্তি, সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু ইতিমধ্যে রাজেশের বাড়ি আশীর্বাদের অংশীদারি চেয়ে নিজের দাবি পেশ করেছেন তাঁর বান্ধবী অনিতা আডবাণী, যিনি নিজেকে রাজেশের শেষ সময়ের সঙ্গিনী বলেও দাবি করেছেন। শুধু তাই নয়, তাঁর দাবি শেষ কয়েক বছর ধরে রাজেশের দেখাশোনাও তিনিই করতেন। যদিও রাজেশের বাড়ির পরিচারিকার দাবি শেষ সময়ে মোটেই রাজেশের দেখাশোনা করেননি অনিতা। তো কুছ নেই হ্যাঁ, কিউকি দেখিয়ে ও তো উনকি ফ্যান থি আর ফ্রেন্ড ভি থি, তো ও আতি থি লেকিন ও মেরে সামনে তো কবি নাই, এক বার আই থি সিফ বস, আর উসকে বাদ তো মানে উনকো কবি দেখাই নেই, আর এসা তো ও কবি ডে নাইট এসা জেসা ওয়াইফ রেতি এসা তো কবি উনোনে রাহা নেই। এদিকে নিজের উইলে নাকি প্রাক্তন স্ত্রী ডিম্পল কাপাডিয়াকে বঞ্চিত করেছেন রাজেশ খান্না, তেমন ইঙ্গিতই পাওয়া গিয়েছে। কয়েক কোটি টাকার সম্পত্তির কিছুই ডিম্পলকে উত্তরাধিকারে দিয়ে যাননি বলিউডের প্রথম সুপারস্টার। জানা গিয়েছে রাজেশের দুই মেয়ে টুইঙ্কেল ও রিঙ্কি, জামাই অক্ষয়, পারিবারিক চিকিৎসক ডক্টর ওয়ালা ওয়াকার ও বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে শিগগিরই খোলা হবে তাঁর উইল। তবে শেষ দিকে রাজেশের হাত এতটাই কাঁপত যে উইলে সই পর্যন্ত করতে পারেননি বলিউডের প্রথম সুপারস্টার, তাই উইলে টিপসই দিয়েছিলেন অসুস্থ নায়ক। গোটা প্রক্রিয়াটি নাকি ক্যামেরাতেও ধরে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এবিপি আনন্দ।